বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে উদয়পুর মহকুমা হাসপাতাল। বর্তমানে হাসপাতালের চিকিৎসক স্বল্পতা থাকার কারণে রোগীদের চিকিৎসা করছেন খোদ এসডিএমও। রাজ্যের হাতে গোনা কয়েকটি মহকুমা হাসপাতালের মধ্যে একটি হল উদয়পুর মহকুমা হাসপাতাল। দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এই হাসপাতালটি। তবে বর্তমানে মহকুমা হাসপাতালের কর্মী স্বল্পতা রয়েছে চিকিৎসক স্বল্পতাও। তা সত্ত্বেও রোগীদেরকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে হাসপাতাল। বর্তমানে চিকিৎসকের স্বল্পতা থাকায় এসডিএমও নিজে রাতে রোগীদেরকে পরিষেবা দিয়ে চলেছেন, যাতে করে রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে এক সাক্ষাৎকারে এসডিএমও জানান, হাসপাতালের চিকিৎসক সংকট একেবারেই বলা যায় না। বর্তমানে হাসপাতালে 5 জন চিকিৎসক আছে, এর মধ্যে 1 জন অসুস্থ, আর 2 জন ছুটি নিয়েছে, তাই একটু সমস্যা হচ্ছে। তবে 6 জন চিকিৎসক থাকলে ভালো হতো, পরিষেবা আরও ভালো হতো বলে তিনি জানান। তবে হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের অভাব রয়েছে, যার কারণে ল্যাবরেটরি পরিষেবা দেওয়া যাচ্ছে না। তা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন বলে অকপতেই স্বীকার করেছেন তিনি। চিকিৎসক স্বল্পতা তা সত্ত্বেও রোগীদের ভিড় হাসপাতালে, ওয়ার্ডের বাইরেও রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, যা হাসপাতালে প্রবেশ করলেই প্রত্যক্ষ করা যায়। প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা, সঠিক পরিষেবা পাওয়ায় রোগীরাও খুশি। না, এমনিতে ওভারঅল 5 জন চিকিৎসক আছেন, 5 জন চিকিৎসকের মধ্যে ইদানিং 1 জন উপর থেকে পড়ে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, তো এটার জন্য উনি ধরুন 3-4 মাস লাগবে ওনার কী করতে। তো এর মধ্যে 1 জন পড়তে এসে গেছেন আজকে, আর 1 জন ওষুধ মানে সিএল নিয়েছেন, এর জন্য আমার পড়তে হচ্ছে আজকে। তো আমার মনে হয় যদি 6 জন দেওয়া হয় তাহলে আমরা পরিষেবাটা আরও সুন্দর করে দিতে পারব। হ্যাঁ, দেখুন, আপনি এমনিতে ইমার্জেন্সিতে তো আমরা এই ব্লাড সুগার করি, একটু তারপর ইসিজি করা হয়, এগুলি থেকে আমি আশা করি এগুলি আমি একটু আপডেট করেছি। কোনো সময় রাত্রেবেলা দেওয়া সম্ভব হয় না, আর আপনার আমি চেষ্টা করছি ল্যাবরেটরি পরিষেবাটা মানুষদের যাতে আমি 8টা অবধি দিতে পারি, সেই বিকাল টাইমটা, এটার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি, আশা করি করতে পারবো। এখনও করতে পারিনি, আমার মনে একটু ইচ্ছা আছে করার। তো এইখানেও আপনার একটু স্টাফ স্বল্পতা আছে, হয়তো কয়েকদিনের মধ্যে এটা আমরা কাটিয়ে উঠে যাবো। ল্যাব টেকনিশিয়ানের প্রবলেম রয়েছে এই মহকুমা হাসপাতালে, কোনো বিশেষজ্ঞ বা স্পেশালিটি এরকম কোনো কেউ কি আছে? ডক্টর বলতে স্পেশালি ডক্টর একজন আছেন, ডক্টর দেবাশিস পাল, উনি এমডি মেডিসিন স্পেশালিস্ট, এছাড়া তো আর কেউ নাই। আমি আছি, একজন সিনিয়র মেডিকেল অফিসার, আরেকজন আছে আমাদের দিদি ডক্টর রূপালী, তো উনিও যথেষ্ট সিনিয়র মেডিকেল অফিসার, আর বাদ বাকি মেডিকেল অফিসার যারা আছে ওরা তো আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। নিউজ নিউজিল্যান্ড।